সাতাশ পেরিয়ে আটাশ বছরে পদার্পণ করেছে দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা নানা প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন করেছে এটিএন বাংলা ঢাকার ওয়াসা ভবনে এটিএন বাংলার প্রধান কার্যালয়ে কেক কাটা হয় এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান ও অন্য অতিথিদের নিয়ে জন্মদিনের কেক কাটেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দিনভর এটিএন বাংলাকে শুভেচ্ছা জানান বিভিন্ন স্তরের প্রতিনিধিরা বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের পক্ষ থেকে ফুল দিয়ে বাংলা পরিবারকে শুভেচ্ছা জানানো হয় এ সময় বৈশাখী পরিবারকে ধন্যবাদ জানান এটিএন বাংলার চেয়ারম্যান ড মাহফুজ রহমান বৈশাখী টেলিভিশনের সকল দর্শকদেরকে জানাই আমার পক্ষ থেকে এটিএন বাংলার পক্ষ থেকে শুভেচ্ছা আমরা আজকে সাতাশ বছর পেরিয়ে আঠাশ বছরে পা দিলাম বৈশাখীও বেশ আগায় যাচ্ছে ওনারা বিশ বছরে পা দিবেন চলছে ডিসেম্বরে নতুন টি যেটা হলো সেখানে দেখা যাচ্ছে বৈশাখী টেলিভিশন অনেক এগিয়ে যাচ্ছে দিন দিন টেলিভিশন আরও আসুক এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই কম্পিটিশন থাকা ভালো প্রোগ্রাম নিয়ে কম্পিটিশন তাতে হবে কি সবাই ভালো ভালো প্রোগ্রাম আমরা দর্শকদেরকে উপহার দিতে পারবো যেইটা এখন আমাদের সবচেয়ে বড়ো সমস্যা যেটা দাঁড়া দাঁড়ায় গেছে যেটা হচ্ছে যে রেভিনিউ নিয়ে আমরা সবাই মিলে পে চ্যানেলের দিকে জোর দেই পে চ্যানেল যদি হয় তাহলে আমরা কিন্তু সবাই